আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আলা আলাহ রাসুল করিম বাদ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ কোরআনের অর্থ শিখি আমাদের এই ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের পনেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাব আকার একশত দুই নম্বর আয়াত থেকে একশত পাঁচ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাসগুলো না দেখে সরাসরি আজকের এই ক্লাস দেখছেন তাদের জন্য আমাদের প্রথমেই পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য যেহেতু আমাদের একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাসের সম্পর্ক গভীর এর জন্য আপনি যদি আগের ক্লাস না দেখেন তাহলে দেখা গেছে যে আপনি সম্পূর্ণ ঘটনাগুলো উপলব্ধি করতে পারবেন না অর্থগুলো উপলব্ধি করতে পারবেন না তো এর জন্য

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وما يعلمان من احد حتى يقولا إنما نحن فتنة، إنما نحن فتنة فلا تكفر، فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه، وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخرة من خلاق.

কর্তুহ আশায় শয়তান আলা উপরে মুলকি রাজ্যের মুলকি রাজ্যের সুলাইমান সুলাইমানের পমা কাফার আর কুফরি করে নি ওয়া অর্থ হচ্ছে আর এখানে ওয়া অর্থ হচ্ছে আর মা অর্থ হচ্ছে নি না অর্থে আসবে এখানে মাটা না নি অর্থে আসবে অমা কাফারো আর কুফরি করে নি সুলাইমানু সুলাইমান ওয়া বরং আসা কুইনা শয়তানরা কাফারু কুফরি করেছে। ইউ আল্লি মু তারা শিক্ষা দিত আল্লামা ইউ আল্লি মু না ভুবচ্চন ইউ আল্লি তারা শিক্ষা দিত আর মানুষদের আসিহ যাদু বিদ্যা সেহ অর্থচ জাদু। ওয়ামা আর যা পুং জেলা নাজিল করা হয়েছে আলা উপরে আলা অর্থ উপরে ফাউকা উপরে আবার আলাও উপরে দুটি মনে রাখবেন যে আলা অর্থ হচ্ছে উপরে আল দুজন ফেরেস্তার বিবাহ বিলা বাবিল শহরে বিবাহ বিলা বাবিল শহরে এখানে রে বিটা রে অর্থে আসবে বাবেল বাবেল একটা শহরের নাম বিবাহ বিলা বাবিল শহরে হা রুদ হারুদ অমারুত এবং মারুত হারুত মারুত অমা ইউ আল্লিমুনা ওয়াও অর্থ হচ্ছে আর আর এই মা অর্থ আসবে না ইউ আল্লিমুনা তারা দুজন কি করতো না শিখাতো না মিন আহাদিন কাউকে মিন আহাদিন কাউ কে হাত্তা যতক্ষণ না হাত্তা অর্থ যতক্ষণ না ইয়াকুলা দুজন বলতো ইয়াকুলা দুজন বলতো ইন্নামা নিশ্চয়ই কেবলি ইন্নামা নামা নিশ্চয়ই কেবলি। না আমরা না অর্থ আমরা এটা মনে রাখবেন সবসময় কিছু কিছু শব্দ খাতায় নোট করে রাখবেন আপনার ডায়েরিতে নোট করে রাখবেন না হেনু আমরা ফিতনাতুন একটি পরীক্ষা মাত্র ফিতনাতুন একটি পরীক্ষা মাত্র ফালা তাকফুর তাই তুমি কুফরি করো না এখানে এই যে লাটা এই লাটা না অর্থে আসবে ফালা তাকফুর তাই তুমি কুফরি করো না ফয়েত মুনা অতপর তারা শিখতে লাগলো ফয়েত মুনা অতপর তারা কি করতে শিখতে লাগলো মিন হুমা দুজন থেকে মিন থেকে মিন অর্থ হচ্ছে থেকে হুমা দুজন মিন হুমা দুজন থেকে মা যা ইউফার রিকুনা বিচ্ছেদ ঘটাতো ইউফার রিকুনা ফারেক 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 আমরা বলি না ফারেক হওয়া ফারেক মানে কি বিচ্ছিন্ন ইউফার রিকুনা বিচ্ছেদ ঘটাতো বিহি তা দিয়ে বিহি বিহি তা দিয়ে এখানে হি অর্থ হচ্ছে তা বিহি তা দিয়ে বাইনা মাঝে বাইনা মানে কি মধ্যে মাঝে মানে এটা সবসময় বাইনা মধ্যে মাঝে আল মার ই স্বামীর আল মার এ শির ওয়াজাউজি এবং তার স্ত্রীর ও অর্থ হচ্ছে আর আর এই যে হি হি অর্থ হচ্ছে তার জাউজিন স্ত্রী অজাউজি হি এবং তার স্ত্রীর অমাহোম যদিও নয় তারা ও অর্থ হচ্ছে এখানে যদিও আসে আর এই মা অর্থ হচ্ছে নয় না অর্থে আসবে আর হুম অর্থ হচ্ছে তারা অমাহোম যদিও নয় তারা বিদর ঋণা অনিষ্ট করতে সক্ষম বিদর রিনা অনিষ্ট করতে সক্ষম বিহি তা দ্বারা ই হি অর্থ হচ্ছে তা আর এই বি অর্থ হচ্ছে দ্বারা বি তা দ্বারা মিন আহাদিন কারু বেদিত বি ইজ অনুমতি আল্লাহ আল্লাহর অর্থটা এখন বেঙ্গি বুঝতেছেন একত্রে দেখবেন যে কত সুন্দর একটা অর্থ এটা তা আল্লাহ মৌনা আর তারা শিখে নিল ওয়া তা আল্লা মৌনা আর তারা কি করলো শিখে নিল ও অর্থ হচ্ছে আর ইয়াত আল্লা মৌনা তারা শিখে নিল বহু মা যা রুহুম তাদের ক্ষতি করে রুহুম হুম হুম অর্থ হচ্ছে কি তাদের রুহুম তাদের ক্ষতি করে ওয়ালা ইয়াং ফাউ আর তাদের কোনো উপকার করে না এখানে ওয়া অর্থ হচ্ছে আর আর এই লা অর্থ হচ্ছে না ওয়া অর্থ আর এ লা অর্থ এই যে এই না ইয়াং ফাউ আর তাদের কোনো উপকারে উপকার করে না ওয়ালাকদ আলিমু আর অবশ্যই তারা জেনেছে ওয়া অর্থ হচ্ছে আর লাকদ মানে অবশ্যই আলিমু তারা জেনেছে বহুবচন ওয়ালাকদ আলিমু আর অবশ্যই তারা জেনেছে লামানিস লা মানিস্তারহু লামানি অবশ্যই যা ইস্তারাহু যা তারা ক্রয় করেছে হু অর্থ হচ্ছে তারা এখানে হু অর্থ হচ্ছে তারা ইস্তার অর্থ হচ্ছে ক্রয় করা মা নেই মা নেই লাহু তার জন্য হু তার লা জন্য লাহু তার জন্য ফিল আখেরতি পরকালে ফি ফিল আখেরতি আখেরত মানে কি পরকাল এখানে আইসা একারের অর্থ দিয়েছে ফিল আখেরতি পরকালে মিন কোনো মিন কিন অংশ মিন খলাকের অংশ ওয়ালা বিসা আর কতই না মন্দ ওয়ালা বিসা আর কতই না মন্দ মা যা সারও তারা বিক্রি করেছে তারা কি করছে সারও অর্থ কি বিক্রি করা ইশারা থেকে সারও বিক্রি করেছে বিহি যার বিনিময়ে বিহি যার বিনিময়ে আংফুসাহুম তাদের নিজেদের আংফুসাহুম তাদের নিজেদের এই হুম অর্থ হচ্ছে তাদের আং আংফুসা আংফুস তাদের নিজেদের লাউ যদি কানু ইয়া আলামুন তারা জানতো কানু ইয়া আলামুন তারা জানতো এই আয়াতের একত্রে যদি আমরা অর্থ দিই অনেক লম্বা বড় একটা আয়াত একশত এক নাম্বার দুই নম্বর আয়াত আর সোলাইমানের রাজত্বে সোলাইমান আলহাতাম এই বিশ্ব শাসন করছেন চারজন রাজা তার মধ্যে দুজন ছিল মুসলমান আর দুজন ছিল কি কাফের দুজন মুসলমানের মধ্যে একজন ছিলেন সোলাইমান আলাই সলাতাম যিনি বিশ্ব শাসন করেছিলেন আর আরেকজন মুসলমান ছিলেন জুলকার নাইন আর দুজন কাফের ছিলেন নমরুদ এবং বখতে নসর এই চারজন শাসক এই গোটা দুনিয়াকে শাসন করেছেন আর সোলাইমানের রাজত্বে সয়তানরা শয়তানরা যা আবৃত্তি করত যা কী করতো আবৃত্তি করতো তারা তা অনুসরণ করেছেই আর সোলাইমান কুফরি করেনি বরং শয়তানরাই কুফরি করেছে তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত তারা কি করতো মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত তখন কিন্তু জাদুবিদ্যার অনেক প্রচলন ছিল এবং যা বাবেল শহরে হারুথ ও মারুত দুজন দুই ফেরস্তার প্রতি অবতীর্ণ করা হয়েছে তারা উভয়ই একতা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিশক একটি পরীক্ষা মাত্র কাজে তুমি কুফরি করু না তারপর দেখেন অতপর তারা তাদের দুজনার কাছ থেকে এমন জাদু শিখতে লাগলো যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো জাদু শিখতো সেটা দিয়ে কী করতো সংসার নষ্ট করে দিত এখনও কিন্তু এগুলো হচ্ছে যদিও তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারু অনিষ্ট করতে পারত না অথচ তাই শিখতো যা তাদের কেবল ক্ষতি করে কোনো উপকার করে না তারা কি করত তাই শিখত যা দ্বারা মানুষের ক্ষতি করা যায় আর অবশ্যই তারা জানে যে যা তারা ক্রয় করেছে তার জন্য পরকালে নেই কোনো তারা যেটা কি করছে ক্রয় করেছে মানে দুনিয়া আখড়াতকে বাদ দিয়ে দুনিয়ার কি প্রাধান্য মনে করেছে আখড়াতে তাদের জন্য কি নেই কোনো অংশ নেই আর কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে যদি তারা জানতো যার বলে নিজেকে কী করছে বিক্রি করে দিয়েছে এজন্য এখনও কিন্তু এই প্রচলনটা গোটা দুনিয়াতেই চলতেছে যে সত্য সত্য আমরা সামান্য কিছু পাওয়ার জন্য সত্যকে বিক্রি করে দেই। আমাদের নিজেদেরকে বিক্রি করে দেই তো তারপরে আর দেখেন

আন্না নিশ্চয়ই তারা আ মানু ইমান আনত ও আর তাকুয়া অবলম্বন করতো তাকওয়া তাকওয়া হচ্ছে আর ইত্তাকুয়া অবলম্বন করত লামা সুবাতুন অবশ্যই কল্যাণ প্রাপ্ত হতো মিন থেকে দিল্লা। আল্লাহর পক্ষ থেকে খয়রুন কল্যাণ লাউ যদি কানু ইয়া লামুন তারা জানত ওয়ালাউ আন আমানু ওয়া তাকাউনা মাসফূবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানূ ইয়ালামূণ আর নিশ্চয়ই যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো তবে আল্লাহর পক্ষ থেকে অধিক কল্যাণ প্রাপ্ত হতো যদি তারা জানতো يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم يا أيها الذين آمنوا هي جرى إيمان هي إيمان درقون يا أيها الذين آمنوا هي إيمان درقون لا تقولوا تمرا بولونا لا ورتوتشي نه লা অর্থ না লু তোমরা বলু না বরং তোমরা বলো জুর না উংজুর আমাদের দিকে তাকান অসমাউ এবং তোমরা শোনো অসমা এবং তোমরা কী করো শোনো ওয়ারিল না আর কাফিরদের জন্য ও অর্থ হচ্ছে আর এখানে এই যে প্রথম লাম এই লামের জন্য জন্য অর্থ আর কি কাফিন কাফিনদের জন্য আদাবুন শাস্তি আলিব যন্ত্রণাদায়ক ইয়া আই হাল্লে না আমানুলা তা কুলু র আইনা অ কুলুং জুলু না ওয়ালিল কাফেরি না আনিম হে যারা ইমান এনেছো এক কথাই হচ্ছে হে ইমানদার কন তোমরা র আয়না বলো বরং

অল্লা হু ইয়াখ তস্যু বির মতিহীমায় শ অল্ল হুদুল ফত মা এ অদ্দু চায় নাহ মা অর্থ হচ্ছে না এ অদ্দু চায় না আল্লা রিনা জারা কাফারু কুফুড়ি করেছে মিন থেকে আহ লেল কিতাব আহাল আহালে কিতাব আহালে কিতাবদের ওয়ালা এবং না অর্থ হচ্ছে এবং লা অর্থ হচ্ছে না ওয়ালা এবং না আল মুশ্রিকা রাউ আন যে ইউনাজ্জালা নাজিল করা হোক আলাইকুম তোমার উপর আলা অর্থ হচ্ছে উপর আর কুম অর্থ হচ্ছে তোমার আলা উপর এটা সবসময় রাখবেন আলাইকুম তোমার উপর মিন কিছু উত্তম মিন পক্ষ থেকে রব তোমার রবের অলাহু আর আল্লাহ ইয়ু মনোনীত করেন ইয়স্যু মনোনীত করেন বিরহমতিহি তার রহমতের জন্য বিরহমতিহি হি অর্থ হচ্ছে তার বিরহমতিহী তার রহমতের জন্য মান যাকে ইয়াসা তিনি চান তিনি যাকে চান ওনার ইচ্ছা অল্লাহু আর আল্লাহ জু মালিক আল ফত অনুগ্রহের আল আজি মহান তো এই আয়াতের একত্র অর্থ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক তা আহারে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে ও মুশ্রিকরা চায় না আর আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতের জন্য মনোনীত করেন আল্লাহ মহা অনুগ্রহশীল তো এই হচ্ছে আমাদের কোরআনের পনেরো নম্বর পৃষ্ঠা আর আহামদুলিল্লাহ আমরা শিখেছি ইনশাআল্লাহ আমরা একে একে আমরা সমস্ত করার অর্থ এইভাবেই শিখবো ইনশাআল্লাহ তো আপনাদের জন্য আমাদের একটা পরামর্শ হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে কিছু আয়াত নোট করে রাখবেন যে আয়াতগুলো আপনাদের আপনাদের জীবনে চলার ক্ষেত্রে বেশি প্রয়োজন মনে হবে ওই আয়াতগুলি আপনি কী করবেন নোট করে রাখবেন ওই আয়াতগুলো বারবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করবো আর সর্বশেষ আরেকটি কথা হচ্ছে যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে চান আমাদের অনলাইন ভিত্তিক জুম অ্যাপের মাধ্যমে দুমাসে মাসে কোরআন শিক্ষা কোর্স চলতেছে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ আপনার দু মাস পরেই আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে যারাই আমাদের এখানে কোরআন শিখেছে আলহামদুলিল্লাহ এখন সবাই কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি